আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে ফ্রান্স নিয়ে। এই পর্যন্ত আমার আইডিতে আমি অনেক ধরনের ভিডিও আপলোড করেছি, তবে এই ভিডিওটা আমি অনেক আগেই রেকর্ড করেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ভিডিওটা আমার মেক করা হয়নি আর পোস্ট করা হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক ইনফরমেশন তুলে ধরবো, বিশেষ করে ফ্রান্স সম্পর্কে। তো আমার অনেক বাংলাদেশি ভাইয়েরা আমার সাথে অ্যাড আছেন, যারা কিনা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন। দেখেন, প্রতিটা দেশে খারাপ ভালো দুইটাই আছে। বাংলাদেশেও যেমন প্রতিটা জায়গায় কিন্তু সুন্দর না, কিছু কিছু জায়গা আছে অনেক সুন্দর, আবার কিছু কিছু জায়গা আছে যেখানে যাইতে আমাদের অনেক ভয় লাগে, কারণ চোর বাটপার ছিনতাইকারীর একটা ভয় থাকে। তো অনেকেই হয়তো বা এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই, ফ্রান্সের মতো একটা দেশে কি আবার চোর বাটপারের ভয় পাইতে হবে কিনা, বা ওখানে কি এগুলো হয় কিনা? তো আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনারা এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন এবং প্রতিটা কথা আমার শুনেন, স্কিপ না করেন, তাহলে অবশ্যই আপনারা এটার উত্তর এখানে পেয়ে যাবেন। দেখেন, আমি এ পর্যন্ত ফ্রান্সের অনেকগুলো জায়গায় ঘুরছি, অনেকগুলো জায়গাতে গেছি, এবং ইউরোপের কয়েকটা দেশ আমার অলরেডি ঘোরা হয়েছে। তো যেহেতু আমি ঘুরছি এবং নিজে প্র্যাকটিক্যালি দেখছি কোথায় কি অবস্থা এবং কোন জায়গার কি পরিস্থিতি, মোটামুটি বেসিক একটা ধারণা আমার ভিতরে হয়েছে এবং আমি নিজে দেখে আসছি জিনিসগুলা। হ্যাঁ, তো মানুষের মুখের কথা শুনে না, আমি নিজে প্র্যাকটিক্যালি যেহেতু ফেস করছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মোটামুটি এই ভিডিওটা সাজাইছি আপনাদের জন্য। তো আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি, এটা কিন্তু একটা পর্যটক এরিয়া। মোটামুটি ফ্রান্সের ফ্যারিস যে শহরটা, এখানে কিন্তু সম্পূর্ণ প্রতিটা প্লেসই হচ্ছে পর্যটক এরিয়া, সব জায়গাতে কিন্তু মানুষ এখানে ঘুরতে আসে। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে ফ্রান্সের মধ্যে আসলে ছিনতাইকারী অথবা ওই সমস্ত কাজ হয় কি না। দেখেন, আমার মনে হয় আমি এ পর্যন্ত যতগুলো দেশ ঘুরছি, বাংলাদেশের চাইতেও জঘন্যভাবে ছিনতাই করা হয় ফ্রান্সে। এটা আপনাদের কাছে কেমন লাগছে কথাটা আমি জানি না, হয়তোবা এখানে যারা আছে বা যারা দেখতেছে এই ভিডিওটা তারা বুঝবে, আর যারা অন্য দেশে আছে তারা হয়তো মজা করতে পারে যে হ্যাঁ, ফ্রান্সের মধ্যে এরকম ঘটনা হয় কি না, ফ্রান্সে এমনও ঘটনা ঘটছে, এমনও ছিনতাইকারীর নিউজ বা এমনও ছিনতাইকারীর কথাবার্তা আমি দেখছি, শুনছি। সেটা হচ্ছে একটা বাংলাদেশির গলায় ছুরি ধরে জবাই করে ফেলছে, এরকমও আমি শুনছি ফ্রান্সের মধ্যে, আর এরকম ঘটনাও এখানে ঘটছে। এটা এমন না যে বানোয়াট কথাবার্তা, ঠিক আছে? ফ্রান্সের কিছু কিছু এরিয়া আছে, হ্যাঁ, ফ্রান্সের মধ্যে এমন কিছু এরিয়া আছে যেখানে মানুষ একা যাইতে ভয় পায়, বিশেষ করে বাংলাদেশিরা। তো বাংলাদেশিদের এখানে মোটামুটি নিরাপত্তা নাই বললেই চলে। বাংলাদেশিরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে এই যে আমার এখন সামনে যে মানুষগুলোকে দেখতেছেন, আফ্রিকান কিছু নাগরিক, এরাই হচ্ছে এই ফ্রান্সের মধ্যে রাজত্ব করতেছে। এদের কারণে এখানে কোনো পর্যটক, মানে অনেক সময় দেখা গেছে অনেক পর্যটকরাও কিন্তু বিভিন্ন জায়গায় হয়রানি হইতে হয় এদের কারণে। তো এটার কারণ হচ্ছে এই দেশে প্রচুর পরিমাণ আফ্রিকান নাগরিক আছে, যারা কিনা এক একটারে পুলিশ এমন নিউজ করছে যে তারে 10 বার ধৈরা তাদের দেশে পাঠাইছে, আবারও সে এখানে আসে পড়ছে। আর তারা প্রচুর নেশাগ্রস্ত অবস্থায় থাকে, যার কারণে তাদেরকে পুলিশ ধৈরাও কোনো রকমের বিচার না করে আবার ছেড়ে দেয়, হয় তাদেরকে তাদের দেশে পাঠাইয়া দেয়। কিন্তু দেশে পাঠাইলে লাভ কি, আবার তারা কোনো না কোনো কৌশল অবলম্বন করে আবার এই দেশে তারা ঢুকে যায়। তো এই যে মানে আফ্রিকান নাগরিকগুলা এই দেশে তারা কি কি করতেছে, তারা এই দেশে যত রকমের অপরাধ আছে, বা বাংলাদেশিরা অথবা অন্য কোনো ভিনদেশি লোকেরা যদি কোনো নিরিবিলি রাস্তা দিয়ে যায়, তখন 3-4 জন একসাথে এসে ওনাকে মাইরা মোবাইল টোবাইল সব কিছু নিয়ে যায়। এই যে দেখেন, একটা থানা আমার হাতের বাম পাশে, এটা হচ্ছে একটা থানা। হ্যাঁ, এই থানার সামনে আমি এখানে ভিডিও করতে আমি ভয় পেতেছি, থানার সামনেই হচ্ছে তারা এখানে দেখেন কি করে। এই যে একটা দেখেন, নেশা করে একেবারে অবস্থা ওর খুবই খারাপ, দেখেন প্যান্ট খুলে পড়ে গেছে, ও কইতেও পারবো না, ওই যে দেখেন, ঠিক আছে? তো এই যে দেখেন রাস্তাঘাটের পরিস্থিতি, এটা কিন্তু ফ্রান্সের একেবারে সেন্ট্রাম। আপনারা অনেকে বলতে পারেন এটা গ্রাম সাইড, না, এটা ফ্রান্সের একেবারে সেন্ট্রাম, ঠিক আছে? তো এখানে দেখেন রাস্তার পরিস্থিতি কী বানিয়ে রাখছে, এগুলি সব হচ্ছে ওই হিরণচিদের কাজ। তারা এখানে বৈশা, হ্যাঁ, মানে যা ইচ্ছা তাই এখানে তারা করতেছে।
তো এখানে তারা আবার ওই যে চুরি করে যে মালামালগুলো নিয়ে আসে তারা এখানে বিক্রি করে এবং এখানে তারা এগুলো ভাগাভাগি করে এবং তারা রাত্রেও কিন্তু এখানেই থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে মূলত ফ্রান্সের মধ্যে অনেক বেশি হয়। অনেকের হয়তো বা অনেকেই ভাববেন যে ভাই আমরা তো জানি ফ্রান্স অনেক সুন্দর জায়গা, ফ্রান্সের মধ্যে অনেক কিছু, হ্যাঁ ফ্রান্সে গেলে মানুষ আসতে চায় না, ফ্রান্সের সবাই প্রতিটা ছেলের স্বপ্ন ফ্রান্স, আপনি এটা কী দেখাইলেন ভাই। এটাই হচ্ছে বাস্তব, আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। ফ্রান্সের এই জিনিসগুলা হয়তো বা আপনাদেরকে কেউ দেখাবে না, বা দেখাইলেও খুব কম মানুষই দেখাবে, কারণ ফ্রান্স অনেক নামি দামি একটা কান্ট্রি, এটা পোলাপানের একটা ড্রিম কান্ট্রি, সবাই চায় এখানে আসার জন্য। কিন্তু এই ফ্রান্সে এরকম হাজার হাজার ঘটনা ঘটে, এই যে ছিনতাইকারী বললাম, হ্যাঁ একা চলা যায় না, কিছু কিছু এরিয়া আছে যাওয়া যায় না, তো এটা এখানে অ্যাভেলেবেল হচ্ছে। যাই হোক, আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে জানি না, তবে এটাই বাস্তব, আমার নিজের চোখে যা দেখছি আমি তাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, অথবা যারা ফ্রান্সে আসতে চায় তারা যেন দেখতে পারে এবং বুঝতে পারে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।